অগ্নিসংযোগ করে মারার অভিযোগে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল করা হলো। এমনিতেই অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের এক শীর্ষ নেতার নাম জড়াতে অস্বস্তিতে রয়েছে তৃণমূল নেতৃত্ব। মিছিলের পক্ষ থেকে মধুরিমা মণ্ডল জানান, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতেই এই মিছিল। খোকন মিত্রের রিপোর্ট, হলদিয়া ক্রাইম ব্রাঞ্চ। ভালো কল দিয়েছিল, সুন্দর দিকে এতদিন পরে নামছেন, আবার বিরোধীরা বলছে বারবার একটা কথা যে সাত দিন পরে কেন আমাদের চাপেই নামছে সূচক দল। দেখুন, বিরোধীদের কথা হচ্ছে বিরোধিতা করা, তারা বিরোধিতা করবেই, তার মানে এই নয় যে আমরা এটাকে সাপোর্ট করি। অত্যন্ত আমরা মানে দ্রুততার সঙ্গে যাতে গভীর ভাবে মানে জিনিসটা দেখা হয় এবং কঠোরতম শাস্তি দেওয়া হয়, তার জন্য আমরা আজকের এখানে ডেপুটেশন দিয়েছি।